পাহাড়ি ঝর্ণা, নির্মল বাতাস, সবুজ প্রকৃতি, অপার সৌন্দর্যের চারণভূমি পাহাড় কন্যা বান্দরবন, মুক্ত আকাশের সাথে মেঘের, আবার মেঘের সাথে পাহাড়ের মিতালে যেন সৃষ্টির অপরূপ লীলা। দুচোখ যেদিকে যায় প্রকৃতির মায়ায় মন জুড়িয়ে যায়। আনন্দ উদযাপনের জন্য আলহামদুলিল্লাহ মেঘলা স্পটটা অনেক ভালো লাগতেছে। এখানের বোটিংটা অনেক ভালো এবং চিপ রেটে সবাই কায়াকিং বোটিং করতে পারতেছে। কেবল কারে বাচ্চা সহ উঠছি, ফ্যামিলি সহ উঠছি, খুবই নিরাপদ, খুবই সুন্দর, খুবই ভালো পরিবেশটা। সবাই একসাথে আমরা আনন্দ ঈদ আনন্দ উদযাপন করতেছি, যেটা অনেক দিনের জন্য একটা স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে। আমি এর আগে রাঙ্গামাটি, খাগড়াছড়ি আর অনেক জায়গায় গেছি, কিন্তু মেঘলা স্পটটা অসাম, সবাইকে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমি এখন আছি বান্দরবনের অন্যতম আরেকটি পর্যটন স্পট শৈলপ্রপাত। এই শৈলপ্রপাত ঝর্ণা দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর পরিমাণে পর্যটক আসেন। ঈদের লম্বা ছুটি থাকার পরও আজকে সকালে বৃষ্টি হয় তেমন একটা পর্যটক এই স্পটে লক্ষ্য করা যাচ্ছে না। তবে আগামী কাল এবং পরশু এই দুদিন ঈদের এই ছুটিতে বান্দরবনে অসংখ্যবার পর্যাপ্ত পর্যটক আসবে এমনটাই মনে করছেন সংশ্লিষ্ট। সকাল থেকে মুষলধারে বৃষ্টির কারণে পর্যটন স্পটগুলোতে তেমন পর্যটক লক্ষ্য করা যায়নি। তবে গাড়ির চালক সমিতি জানান, বান্দরবানের বিভিন্ন স্পট ঘুরে দেখার জন্য মহেন্দ্র জিপ রয়েছে 400+। তার মধ্যে সকালে বৃষ্টি উপেক্ষা করে 100+ গাড়ি বিভিন্ন পর্যটন স্পটের গন্তব্যে ছেড়ে গেছেন। আমাদের অনেক ভালো লাগছে ঘুরিয়া, অনেক সুন্দর জায়গা, ভালো লাগছে ঘুরিয়া, আমাদের অনেক ভালো লাগছে, অনেক মজা মজা লাগতেছে, আনন্দ লাগতেছে। এখানে এসে খুব ভালো আমরা একটা আনন্দ ফিল করতেছি। এখানে মেঘের ঢাকানো এখানে খুব আমরা অনুভব করতেছি। যাই হোক, আমরা এখানে খুব ভালোভাবে কাটাচ্ছি সময়টা, খুব আমাদের খুব ভালো এনজয়ভাবে হচ্ছে আর কি। বান্দরবান জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত অন্যতম পর্যটন স্পট নীলাচল ও মেঘলাতে দুপুরের পর ব্যাপক সংখ্যক পর্যটকের উপস্থিতি চোখে পড়ার মতো। পর্যটকের ব্যাপক উপস্থিতি পর্যটন স্পটগুলোতে ফিরেছে প্রাণচাঞ্চল্য। গেল দুবছর করোনার থাবায় বিবর্ণ হয়ে পড়েছিল সবগুলো পর্যটন স্পট। পরিস্থিতি স্বাভাবিক হয়ে পড়ায় বিভিন্ন জেলা থেকে আগত পর্যটকরা নির্বিঘ্নে ঘুরেছেন এক স্পট থেকে অন্য স্পটে। জেলা প্রশাসক ইয়াসমিন পারভিন তিব্রিজি জানিয়েছেন, ব্যাপক সংখ্যক পর্যটকের আগমন ঘটেছে নীলাচলে। পর্যটকদের নিরাপত্তা দিতেও প্রস্তুত রয়েছে। সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। নীলাচলে ঈদ উপলক্ষে প্রচুর পর্যটক এসেছে। আমরা ডানবিন বান্দরবন নামে একটি শপ করেছি, যেটা থেকে আমাদের পর্যটকরা সুভেনির কিনে নিয়ে যেতে পারবে, যা বান্দরবনের কৃষ্টি ঐতিহ্য সংস্কৃতি মানুষের কাছে তুলে ধরবে। ওয়েল ড্রেস আপ এবং নেম ব্যাগ সহ পোশাক সম্বলিত, নীলাচলের পোশাক সম্বলিত আমাদের এখানে কর্মচারীরা আছে। পর্যটকরা কোনো রকমের সমস্যা অনুভব করলে তাদের দ্বারস্থ করা হবে। সকলের জন্য শুভকামনা। পাহাড় কন্যা খ্যাত বান্দরবনের পর্যটন স্পটগুলো প্রকৃতির রূপ লাবণ্যে ভরপুর, সৃষ্টির শৈল্পিকতা ভরা, পর্যটন শিল্পী অনন্য অবদান রাখবে। সকাল থেকে এখানে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে সকালে তেমন কোনো পর্যটন স্পটে তেমন কোনো পর্যটক লক্ষ্য করা যায়নি, কিন্তু এখন বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টি যখন একটু কমে গেছে, এখন শিলিগুড়ি বৃষ্টি হচ্ছে, তারপরে এখন পর্যাপ্ত পরিমাণ পর্যটক এখানে আসছে। আমি এখন দাঁড়িয়ে আছি নীলাচলে, আপনারা দেখছেন নীলাচলে পর্যটনের পর্যটকদের আনাগোনা, তারা এখানে নির্বিঘ্নে ঘোরাঘুরি করছে এবং আনন্দ উপভোগ করছে। এই নীলাচল পর্যটন স্পট থেকে আল ফয়সাল বিকাশ, বাংলা ভিশন, বান্দরবান।